হ্যালো ভিভার্স আজকের লেকচারটিতে আমরা প্রথমে যে বিষয়টি শুরু করব সেটা হচ্ছে যোগের রাসায়নিক সংকেত শুরুতেই বলিনি যোগের রাসায়নিক সংকেতটা কি। ধরো কোনো একটা মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত সম্পর্কে আমরা আগেই জেনেছি এই মৌল বা যৌগমূলকের প্রতীক এবং সংকেত ব্যবহার করে এবং তাদের সংখ্যার মাধ্যমে যদি আমরা কোনো যৌগ অনুকে প্রকাশ করতে পারি তাহলে সেটাই হবে ওই যৌগের রাসায়নিক সংকেত যেমন আমি যদি পানির অণুর কথা ভাবি অর্থাৎ এইচ টু ও এখানে আছে হাইড্রোজেন এবং অক্সিজেন এখানে হাইড্রোজেন মৌলটি আছে দুটি পরমাণু এবং অক্সিজেনের একটি পরমাণু আছে অর্থাৎ হাইড্রোজেনের দুটি পরমাণু এবং অক্সিজেনের একটি পরমাণু মিলেই কিন্তু পানির অণুটি গঠিত হয়েছে তাহলে হাইড্রোজেনের নিচে আমি হাইড্রোজেনের যে দুটি পরমাণু সেটা উল্লেখ করলাম এবং অক্সিজেনের নিচে যেহেতু এভাবে হচ্ছে একটা যৌগের অনুগঠন হয় এবং এই প্রকাশটাকে আমরা বলবো হচ্ছে যৌগের রাসায়নিক সংকেত এবার আসছি রাসায়নিক সংকেত লেখার নিয়ম আচ্ছা রাসায়নিক সংকেত লেখার কতগুলো নিয়ম আছে প্রথম নিয়মটা হচ্ছে ধরো কোনো যৌগে যে কয়টি পরমাণু নিয়ে যোগের অণুটা গঠিত সেই পরমাণু অর্থাৎ সেই মৌলটার যে প্রতীক সেই প্রতীকের ডান পাশে তার সংখ্যাটা ছোট করে লিখতে হবে যেমন আমি যদি নাইট্রোজেনের কথা চিন্তা করি তাহলে নাইট্রোজেনের দুইটি পরমাণু মিলে কিন্তু নাইট্রোজেনের একটা অণু গঠিত হয় তাহলে এই ক্ষেত্রে সংকেতে আমরা কি দেখলাম যে নাইট্রোজেনের পরমাণু এবং তার নিচে ছোট করে মোট কয়টি পরমাণু দ্বারা এই অণুটি গঠিত হয়েছে সেটা উল্লেখ করলাম আবার কোনো কোনো মৌলের প্রকাশ করা হয় শুধুমাত্র তার প্রতীক দ্বারা অর্থাৎ কিছু মৌল শুধু তার প্রতীক দিয়েই গঠন করে যেমন আমরা যদি আয়রনের কথা বলি তাহলে দেখা যাচ্ছে আয়রনেরই প্রতীক দ্বারাই হচ্ছে আয়রনের গঠন হয় আবার যদি আমি নিষ্ক্রিয় গ্যাসের কথাও চিন্তা করি তাহলেও দেখব যে এরা একাধিক মৌল বা একাধিক পরমাণু যুক্ত হয়ে কখনো অনুগঠন করে না অর্থাৎ এক্ষেত্রেও আমরা শুধুমাত্র হিলিয়ামের কথা যদি চিন্তা করি তাহলে এইচি দ্বারাই একে উল্লেখ করব দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে যে যখন দুটি ভিন্ন ভিন্ন মৌল দ্বারা একটা যোগের অনুগঠন হয় তখন আমরা যোজনী সম্পর্কে আগেই জানি তাহলে দুটি মৌলের যে যোজনী সেটা যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা না যায় সেক্ষেত্রে দুটি মৌলের প্রতীক পাশাপাশি লিখব এবং একটির যোজনী অপরটির ডান পাশে ছোটো করে লিখবো নিচে অর্থাৎ আমি যদি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দ্বারা গঠিত যোগের কথা ভাবি প্রথমেই বলে নিই যে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে থ্রি এবং অক্সিজেনের যোজনী হচ্ছে টু তাহলে এদের দুজনের দ্বারা গঠিত যে অনু সেটা যখন আমি প্রকাশ করব তখন প্রথমে আগে এদের প্রত্যেক দুটোকে আমি পাশাপাশি লিখলাম তারপর দেখো অ্যালুমিনিয়ামের যে যোজনী অর্থাৎ থ্রি সেটা লিখবো অক্সিজেনের নিচে এবং অক্সিজেনের যে যোজনী টু সেটা লিখবো অ্যালুমিনিয়ামের নিচে তাহলে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দ্বারা গঠিত যে যৌগটা সেটা হলো এ এল টু ও থ্রি আবার যদি একই রকমভাবে আমি কোনো যৌগমূলকের কথাও চিন্তা করি তাহলে দেখো আমরা জানি যে অ্যামোনিয়াম বা এনএইচ ফোর প্লাস এর কিন্তু যোজনী ওয়ান আবার ফসফেট যেটা অর্থাৎ পিও ফোর থ্রি মাইনাস এর যোজনী থ্রি আমরা আগেই বলেছি যে যোজনের ক্ষেত্রে আমরা কিন্তু শুধু মানটা নিই এর কোনো ঋণাত্মক বা ধনাত্মক বলে আলাদা কিছু হয় না এখন দেখো এক্ষেত্রে এদের দুই যৌগমূলক দ্বারা আমি যদি এখন যৌগ গঠন করতে চাই তাহলে কী হবে আগে এদেরকে আমি লিখে নেব পাশাপাশি অর্থাৎ এইচ ফোর এবং পিও ফোর তাহলে দেখো এইচ ফোরের যে যোজনী অর্থাৎ ওয়ান সেটা বসবে পিও ফোরের নিচে এবং পিও ফোর থ্রি মাইনাসের যে যোজনী থ্রি সেটা আসবে এইচ ফোরের নিচে অর্থাৎ এইচ ফোর থ্রি পিও ফোর এইটা হচ্ছে আমার অ্যামোনিয়াম ফসফেট আমাদের থার্ড যে নিয়ম এবং এটা হচ্ছে সর্বশেষ যে নিয়ম সেটা হচ্ছে অনেকটা একই রকমই কিন্তু এক্ষেত্রে যে ব্যাপারটা আছে যে যে দুটি মৌল দ্বারা যে যৌগ গঠন হয় সেক্ষেত্রে তাদের যে যোজনী এটা যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেক্ষেত্রে আমরা আগে সেই সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করে নেব যোজনীকে তারপর ঠিক আমরা এই যে দুই নম্বর যে নিয়ম সেটার মতো করেই মৌলের সংকেতটাকে প্রকাশ করবো যেমন আমি যদি কার্বন ডাইঅক্সাইডের কথা ভাবি সেক্ষেত্রে দেখো কার্বনের যোজনী কিন্তু ফোর এবং অক্সিজেনের যোজনী হচ্ছে টু দেখো ফোর এবং টু দুটি সংখ্যায় টু দ্বারা ভাগ করা যায় তাহলে ফোরকে আমি যদি টু দ্বারা ভাগ করি তাহলে আসছে টু এবং টুকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে আসছে ওয়ান তাহলে আমি কার্বন অক্সিজেন দ্বারা গঠিত যে যৌবটা সেটা যদি লিখতে যাই তাহলে আগে আমি এদের প্রতীকটাকে লিখে নিলাম তাহলে এবার কার্বনের যে যোজনী টু সেটা আমি লিখবো অক্সিজেনের নিচে এবং অক্সিজেনের যে যোজনী ওয়ান সেটা লিখবো আমি কার্বনের নিচে এই ওয়ানটা লেখার প্রয়োজন হয় না যে কারণে আমি সিও টু বলতে পারি কার্বন ডাইঅক্সাইডের সংকেত তাহলে রাসায়নিক সংকেত লেখার এই তিনটি নিয়ম আশা করি বুঝতে পেরেছ এবার আসছি থার্ড টপিক আণবিক সংকেত ও গাঠনিক সংকেত আচ্ছা আণবিক সংকেত কি আমরা যখন একটি অনুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে অর্থাৎ মৌলের যে কয়টি পরমাণু দ্বারা অনু গঠিত হয় সেইটাকে যখন আমরা প্রকাশ করি তখন সেটা হচ্ছে আণবিক সংকেত যেমন ধরো এইচ ফোর এইচ ফোর হচ্ছে মিথেন এখানে কার্বনের একটি পরমাণু এবং হাইড্রোজেনের চারটি পরমাণু মিলে মিথেন গঠিত হয়েছে এবং এই যে সিএইচ ফোর লিখলাম এখানে আমি দেখতে পাচ্ছি যে কার্বনের একটি পরমাণু আছে এবং হাইড্রোজেনের চারটি পরমাণু আছে এটাই হচ্ছে আমার আণবিক সংকেত আর গাঠনিক সংকেতটা কীরকম গাঠনিক সংকেত হচ্ছে এই সিএইচ ফোরেই কীভাবে বন্ধনের মাধ্যমে যুক্ত আছে সেটা যদি আমরা দেখাতে পারি তাহলেই আমরা গাঠনিক সংকেত বের করতে পারবো যেমন কার্বনের আমরা জানি যজনই হচ্ছে চার তাহলে কার্বনের দেখো চারটা হাত আছে এবং এই চারটা হাতে কার্বন চারটা হাইড্রোজেনকে ধরে রেখেছে এই যে বন্ধনের মাধ্যমে প্রকাশ হলো এটা হচ্ছে কার্বনের গাঠনিক সংকেত তাহলে এটা হচ্ছে আণবিক সংকেত অর্থাৎ যেখানে শুধুমাত্র কোন পরমাণুটা যুক্ত হচ্ছে এবং তার কয়টি করে যুক্ত হচ্ছে সেটা বোঝানো হয় আর এটা হচ্ছে গাঠনিক সংকেত অর্থাৎ এখানে আমরা কিভাবে বন্ধনের মাধ্যমে যুক্ত সেটা বুঝতে পারি একই রকমভাবে আমি যদি পানির কথা চিন্তা করি তাহলে আমি জানি পানির অণু হচ্ছে এইচ এখানে দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে হচ্ছে পানির অণু গঠন হয়েছে এটা হচ্ছে পানি আণবিক সংকেত এখন আমি যদি এর গাঠনিক সংকেত লিখতে চাই তাহলে দেখো অক্সিজেনের যোজনী দুই এবং অক্সিজেনের দুইটি হাত তার মানে এই অক্সিজেনের দুইটি হাতে কিন্তু দুইটি হাইড্রোজেন আছে এই যে বন্ধনের মাধ্যমে দেখালাম যে কীভাবে যুক্ত আছে সেটা হচ্ছে গাঠনিক সংকেত তাহলে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেতে আর কোনো অসুবিধা থাকার কথা নয় এবার আসছে অষ্টক ও এ নিয়ম আমরা সবসময় জানি যে কোনো মৌলের যে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো সবসময় ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে বন্ধনের সময় এবং যৌগ গঠনের সময় এই ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ কয়টি করে করবে সেটা কিন্তু নির্ভর করে এই অষ্টক দুয়ের নিয়মের উপর ভিত্তি করে অর্থাৎ দেখো আমাদের সব সময় আমরা আগেও জেনেছি যে এই ইলেকট্রন গ্রহণ বা বর্জন বা ইলেকট্রন যে ভাগাভাগির মাধ্যমে কিন্তু সর্বশেষ শক্তিস্তরে আটটি ইলেকট্রন তারা রাখতে চায় অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো যে নিষ্ক্রিয় যে অবস্থা অর্থাৎ স্থিতিশীলতা তারা অর্জন করতে চায় এবং এই যে স্থিতিশীলতা অর্জন করার ক্ষেত্রে শেষ কক্ষপথে আটটি ইলেকট্রনের যে ধারণা সেটাই হচ্ছে অষ্টকের নিয়ম অর্থাৎ আমি যদি সিএইচ ফোরের কথাই চিন্তা করি কার্বনের আমি জানি কার্বনের মোট প্রোটন সংখ্যা হচ্ছে ছয়টি অর্থাৎ মোট ইলেকট্রনও ছয়টি এখন যদি আমি একটা ডায়াগ্রাম আঁকি তাহলে দেখো প্রথমে দুইটি তারপর কার্বনের আছে মোট চারটি তাহলে এভাবে যদি আমি চারটি ইলেকট্রনকে রাখি এবং কার্বন যুক্ত হয় চারটি হাইড্রোজেনের সাথে তাহলে দেখো এ একটা হাইড্রোজেন এবং হাইড্রোজেনের এই পরমাণুটা এখানে শেয়ার হবে এই আরেকটা হাইড্রোজেন এখানে হাইড্রোজেনের পরমাণু শেয়ার হবে একই রকমভাবে শেয়ার হবে তাহলে দেখো কার্বনের এখন হলো কয়টি আটটি ইলেকট্রন অর্থাৎ এই ক্ষেত্রে নিয়ম মেনে চলেছে এবং এই যে চারটি হাইড্রোজেন এবং একটি কার্বন পরমাণু মিলেই গঠন হচ্ছে সিএইচ ফোর কিন্তু দেখা যায় অনেক সময় এই অষ্টক নিয়ম পালনে অসুবিধা হয় এবং এই অষ্টক নিয়মের থেকেই তখন আমরা বের করেছি দুইয়ের নিয়ম অর্থাৎ দুয়ের নিয়মের ধারণা তখন এসেছে দুইয়ের নিয়মটা কি আমরা দেখো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কিন্তু দেখেছি যে হিলিয়ামের শেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকে এবং বাকি সবগুলো নিষ্ক্রিয় গ্যাসেরই শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকে আচ্ছা এখন এই যে দুইটি ইলেকট্রন থাকে এখান থেকেই দুইয়ের নিয়মের ধারণা কোনো পরমাণু যখন অনুগঠন করে এই যে বিভিন্ন বন্ধনের মাধ্যমে ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে তখন সে তার শেষকক্ষপথে এক বা একাধিক জোড়া ইলেকট্রন রাখবে এই যে এক বা একাধিক জোড়া ইলেকট্রন রাখার জন্য যে নিয়মটা সেটাই হচ্ছে দুই নিয়ম অর্থাৎ আমি যদি এখন বেরিলিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি বিই সি এল টু সেক্ষেত্রে আমার কি হচ্ছে বেরিলিয়ামের শেষকক্ষপথের যে দুইটি ইলেকট্রন অর্থাৎ বেরিলিয়ামের যে যোজনী দুই তাহলে এর দুইটি হাতে সে দুইটি ক্লোরিন যুক্ত করছে তাহলে দেখো এক্ষেত্রে বেরেলিয়ামের শেষ কৌপথে হল মোট দুই জোড়া অর্থাৎ চারটি ইলেকট্রন এভাবে কিন্তু বেরিলিয়াম দুইয়ের নিয়ম পালন করছে অর্থাৎ এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকলেই দুইয়ের নিয়ম পালন হবে এবং ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে যৌগ গঠন সম্ভব হবে এই ছিল আমাদের আজকের টপিক তো আশা করি তোমরা বুঝতে পেরেছ থ্যাংকস ফর ওয়াচিং